হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকালে উঠে দেখছি যে চারিদিকে একটা মেঘলা মেঘলা ভাব। ভাবছিলাম যে বৃষ্টি হয়তো পড়বে, কিন্তু লাস্ট পর্যন্ত বৃষ্টি পড়ে নাই। আর আমার হুট করে যে কার বাড়ির আম গাছে আম ধরে আছে, তো ওদিকে চোখ পড়ে গেল। আর আমি একজন ভীষণভাবে আম প্রেমী মানুষ। আমের দিনে আর অন্য কিছু খেতে ইচ্ছা করে না, মন চায় যে ভাত টাত না খেয়ে ওই রকমই থাকি। কিন্তু রান্নাবান্না তো করতেই হবে, সংসারের জন্য, সংসারের মানুষের জন্য। আর এদিকে দুদিন ধরে হচ্ছে যে ডিটারজেন্ট ছিল না, বাসন মাজার ভিম বার ছিল না, বলবো বলবো মনে থাকে না। আর আমার বর তো মনে করে কোনোটাই নিয়ে আসবে না। প্রতিদিন সকালে উঠে এই এক চিন্তা, রান্নাবান্না করতে হবে। কে যে এই নিয়মটা বানিয়েছিল ঈশ্বরই জানেন। আর এদিকে আমার গ্যাসের অবস্থা দেখে তো আমার মাথা খারাপ, ওই যে দুধ পড়ে কি অবস্থা চারিদিকে। তো গ্যাসটা আগে ভিজিয়ে রাখলাম, এদিকে আগে বাসন কয়টা মেজে নেই। প্রতিদিন এই রান্না খাওয়া কাজেই একই রকম সব কাজকর্ম। তো মাঝে মাঝে মনে হয় যে কোথাও যেয়ে একটু বেরিয়ে আসি, একটু রিল্যাক্স করে আসি, কিন্তু কীভাবে করবো? বাচ্চা দুটো তো নিয়ে যেতেই হবে, তো ওখানে আসলে রেস্ট করা যাবে না। যেখানেই বেড়াতে যাই না কেন, রেস্ট করা সম্ভব না। ওরা যখন বড় হবে তখন আবার ওদের স্কুল নিয়ে ব্যস্ত থাকতে হবে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হবে, তখন আবার ওই জন্য কোথাও যাওয়া যাবে না। প্রতিদিন এই খাওয়া দাওয়া করো, রান্নাবান্না করো, বাজার করো, এইসবের জন্য মানে প্রতিদিনটা সকাল থেকে দেখেন মানুষ আলটিমেটলি কিন্তু খাওয়ার জন্য এত কিছু করছে। পুরুষ মানুষকে দেখেন, ওরা কিন্তু পেটের দায়িত্বেই কিন্তু কর্ম করছে। আবার মেয়েদের বলেন ঘরে গৃহিণী কাজ করছে, এগুলো কিসের জন্য? খাওয়ার জন্যই তো। সবাই কোনো না কোনো কষ্ট করে যাচ্ছে এই খাবারের জন্য। বাচ্চা কাচ্চা যখন বড় থাকে তখন বাবা মা বলে যে ভালোভাবে পড়াশোনা কর বাবা, বড় হয়ে কিন্তু অনেক বড় চাকরি করতে হবে, অনেক টাকা ইনকাম করতে হবে। তো এই টাকা ইনকাম হুট করতে হবে কিসের জন্য? নিজেরা ভালো থাকার জন্যই তো, তাই না? যদিও বাবা মা সন্তানের কাছে কোনো কিছু আশা করে না, কিন্তু বয়সকালে কিন্তু আমাদের একটা দায়িত্ব থাকে যে বাবা মাকে দেখাশোনা করার। পৃথিবীতে জ্ঞানের চেয়ে বড় কিছু হয় না, কিন্তু যে কোনো কিছুতেই কিন্তু জ্ঞান থাকা অত্যাবশ্যক। আপনি কাজ করছেন, পড়াশোনা করছেন, শুধুমাত্র পেটের দায়িত্বে এইটা মনে করে কখনোই করবেন না। আমাদের প্রকৃত জ্ঞানটা যেটা, সেটা আহরণ করতে হবে, তাই না? প্রকৃত জ্ঞান আহরণ করতে পারলেই আমরা কিন্তু মানুষ হতে পারবো। তো অনেক বড় বড় কথা বলে ফেললাম। আর এদিকে কাজ করতে করতে দেখেন গ্যাস টাস এগুলো সব কিছু পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর। তো ভীষণ ভালো লাগছে, আমার অপরিষ্কার জিনিস একদম ভালো লাগে না, আমি অপরিষ্কারের মধ্যে থাকতে পারি না। আর এদিকে ছোটো মামাম গিয়েছিলো ওর বাবার সাথে হচ্ছে মাছ কিনতে। বাসায় মাংস আছে, অল্প আছে খুব পরিমাণে, তো এই জন্য মাছ মাংস আনতে বললাম। আর শাক সবজি যতটুক যা কিছু আছে, দুই দিন চলে যাবে, তো বেশি বেশি শাক সবজি নিয়ে এসে ফ্রিজে রাখলে পচে যায়। তো এই যে দেখেন কি সুন্দর মলা মাছ নিয়ে এসেছে, মলা মাছগুলো অনেক বড়, আর এখানে রুই মাছ আছে। তো মলা মাছগুলো আজকে আমি কাটতে পারবো না, আজকে একটু অন্য কাজ আছে। তো মলা মাছগুলো ধুয়ে দেবো, মুরগিটাও ধুয়ে দেবো, মুরগি এনেছে দেশি মুরগি। তো এই যে লাউটা আজকে ভাবছি যে ঘন্ট করব, অর্ধেক লাউ ধুয়ে দিয়েছিলাম ফ্রিজে, তো এর আগে মনে দেখিয়েছি। তো লাউ ঘন্ট আর কাঁঠালে বিচি মা বাসা থেকে আসার সময় নিয়ে এসেছিলো, কাঁঠালে বিচি আর ডাটা এনেছে, ডাটাগুলো ফ্রিজের আগে নিয়ে এসেছিলো, তো খাওয়া হয়নি, একদম মনে ছিল না, পচে গেছিলো, পুরো ডাটা ফেলে দিতে হয়েছিলো, সেই জন্য ভাবছি যে। তো আজকে ভাবছি ডাটা আর কাঁঠালে বিচি দিয়ে রুই মাছই রান্না করব। এই তো আজ এই দুইটা মেনুই হবে। তো বেশি বেশি মেনু করলে পরে আমি খেতে পারি না। ওর বাবা শাকসবজি পছন্দ করে খুব, ও পারে, কিন্তু ও শাকসবজি বেশি বেশি খায়। আমি দুই একটা তরকারি একদম রান্না সুন্দর হলে পরে ওইটা দিয়েই ভাত খাওয়া যায়, অত রকমের তরকারি আমার বেশি ভালো লাগে না। তো যাই হোক, এগুলো একটু ঝুড়ি করে নিচ্ছি লাউগুলা। তো লাউটা রেখেছিলাম, একটু শুকনো শুকনো হয়ে গেছে লাউটা, যাই হোক রান্না করলে আবার ঠিক হয়ে যাবে। আর এই যে এখানে ডাটা কাঁঠালে বিচিটা আমি করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি ভালো করে, মাছটাও ধুয়ে নিয়েছি, এখন লবণ হলুদ দিয়ে মাখাবো। তো মাছটা আগে ভেজে নেই, রান্না আমি তুলে দিচ্ছি, ভাতটা অনেক আগে হয়ে গেছে, তো মাছটা আগে ভেজে নেই।
তারপরে ঘণ্টটা করব, লাস্টে করব হচ্ছে মাছের ঝোল। আমি খুব কম বাসন কুসন দিয়ে, এর আগে বলেছি, আর রান্নাবান্না কাজ করি, আর একবারে অনেক বাসন কুসন দিয়ে রান্না করলেও রান্না ঘরে একদম বিদিকিচ্ছা অবস্থা হয়, ভালো লাগে না। আর আমার গ্যাসের চুলা কীভাবে অপরিষ্কার হয় আপনারা দেখতে পাচ্ছেন দুধ উতলে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজে পাশে থাকবেন।